দিদমা, এইমাত্র খবর এসেছে, বিদ্যাসাগর মহাশয় সোনাগাঁওয়ের জমিদারের কাছে গেছেন সই সংগ্রহ করতে বিধবা বিবাহের পক্ষে। সকলের সই করা আবেদনপত্র কোম্পানি বাহাদুরের দপ্তরে জমা করা হবে, জানো নিশ্চয়ই। আমরা ওনাকে বারবার বলেছিলাম উনি যাতে একা না যান। আমার মনে হয় আজ ওনার উপর হামলা হতে পারে দিদমা। কি করলে বাবা, হামলা হতে পারে? তুমি তুমি এক্ষুনি নেটেল পাঠানো বন্দোবস্ত করো, এক্ষুনি। আর কোথায় গেছে ঈশ্বর কইলে? সোনাগাঁও। সোনাগাঁও? সেখানকার জমিদার তো বাবুতারাম চৌধুরী, আর তিনার বাইরা তো হুগলি রামনাথ বাবু। রামনাথ বাবু তো এই ছিলেন ওই সভায়, মনে নেই তোমাদের? ভয়ের কারণ আছে ভোপাল, ভয়ের কারণ আছে। ভোপাল, তুই কিন্তু একদম একা যাবি নে, সঙ্গে লেটেল নিয়ে যাবি। হ্যাঁ মা, আমি আমি দেখছি। চটকু কি তুমি গিয়ে দেখো দেখিনি, ভোপাল যেন একা না যায়, নেটেল নিয়ে যায় যাতে সাথে। হ্যাঁ মা, আমি দেখছি। সোজা গিয়ে পেছন থেকে মাথাখানা দুভাগ করে দিবি, কেউ যাতে টের না পায়, বুঝলি? নির্দেশ অনুযায়ী ঠিকানা এদিকেই হওয়ার কথা, তবে কি আমি পথ ভুল করলাম? Mar! Mar!